আগে না, বেশ খানিকক্ষণ আগে আমার টিফিন টিফিন খাওয়া হয়ে গেছে। সকালবেলা ডিম পাউরুটি করেছিলাম, একটুখানি লিকার চা করে নিয়েছিলাম। আমার বর টিফিন খেতে এসেছিল, তো ও খেয়ে চলে গেছে দোকানে। রিজোকেও খাওয়ানো কমপ্লিট হয়ে গেছে। সকালবেলার আমার যা যা কাজ মোটামুটি রেগুলার যা থাকে সেগুলো সমস্ত সারা হয়ে গেছে, আর রান্নাঘরেরও কিছু কাজ আমার হয়ে গেছে। তো চলো তোমাদেরকে রান্নাঘরে নিয়ে যাই। রান্নাঘরে এখানে ভাত বসিয়ে দিয়েছি, ভাত ফুটছে। আর এখানে দেখো আমার বর তিন চার রকমের মাছ নিয়ে এসেছে, সেগুলো যে ভোলা মাছ, ভোলা মাছটা আজকে ঝাল করা হবে। আর এটা জানি না তোমরা কতজন চেনো, এটাকে বলা হয় ঘুষো চিংড়ি। আমরা তো ঘুষো চিংড়ি বা ভুষো চিংড়ি বলি, কারণ ভুষির মতো বা ঘুষির মতো একদম ছোটো ছোটো ঝিরি ঝিরি চিংড়ি মাছ। তো এটাকে ভালো করে আমি চার পাঁচবার জলে দিয়ে দিয়ে ধুয়ে তুলে নিয়েছি, কারণ এগুলোর মধ্যে প্রচুর বালি থাকে। তো এটা দিয়ে আজকে একটা বড়া বানাবো। তো সেটা কিভাবে বানাবো সেটা তোমাদের সাথে শেয়ার করব। আর এখানে রয়েছে কিছু আমুদি মাছ, আমুদি মাছটা আজকে করব না। আর এখানে রয়েছে রিজোর চিকেন, রিজোর জন্য চিকেন স্টু বানিয়ে দেবো, তো সেই জন্য রিজোর চিকেন রয়েছে। আর আজকে আমরা ভোলা মাছটা ঝাল করব আমাদের, আর এটা দিয়ে বড়া করব। তো চলো আমি কিভাবে রান্না করি কী করি সেটা তোমাদের সাথে শেয়ার করব। আর এই যে এখানে আমার কাজের মাসি এসেছিলো, বাসন ধুয়ে দিয়ে গেছে। কাল রাত্রে আর বাসন আমি ধুতে পারিনি, মানে আমার শরীরে এতই খারাপ লাগছিলো আর হাতে ব্যথাটাও এতটা বেড়েছে যে আমি আর বাসনে হাতই দিতে পারিনি। তো সেই কারণে এতগুলো বাসন জমে গিয়েছিলো। তো কিছু বাসন আমার অবশ্য ধোয়া ছিল আগে, তো তুলিনি কালকে। তো যাই হোক, চলো আমি বাসনগুলো এখন গুছিয়ে নেব, নিয়ে তারপরে রান্নার কাটাকুটি যেগুলো আছে মশলা বাটাকুটি সেগুলো করে নেব, নিয়ে তারপরে রান্না শুরু করে দেব। তো চলো এখন আমি রাখি, তারপরে আবার তোমাদের সাথে পরে দেখা হচ্ছে। কেমন এদিকে আমার বাসনপত্র গোছানো হয়ে গেছে, ভাতও বসিয়ে দিয়েছি। আর এখানে আমি এই আমুদি মাছের প্যাকেটটা রেখে দিচ্ছি, আজকে ধোবো না, আজকে রান্নাও হবে না এটা, তো সেই জন্য ফ্রিজে রেখে দিচ্ছি। আর এবারে আমি রান্নাঘরে গিয়ে যে মাছটা রান্না করবো আর কি, ভোলা মাছটা ধুয়ে নিয়েছি, ওটার মধ্যে নুন হলুদ মাখিয়ে নেব। আর যেটা আমি চিংড়ি মাছের ভুষো চিংড়ির যে বড়া করবো ওর মধ্যে একটু নুন আর হলুদ কাঁচা সর্ষের তেল দিয়ে মাখিয়ে রেখে দেব। তারপরে ওটার মধ্যে আমি পেঁয়াজ, কাঁচা লঙ্কা আর বেসন দিয়ে ভালো করে চটকে নিয়ে একটুখানি ধনে পাতারও কুচি দিয়ে দেবো, দিয়ে ওটা আমি বড়া ভাজবো। সেটা কিভাবে ভাজবো সেটাও আমি তোমাদের সাথে শেয়ার অবশ্যই করব। তো চলো এখন আমি এখানে মাছের মধ্যে নুন হলুদ মাখিয়ে নিই, মানে মোটামুটি রান্নাঘরে যেটুকুনি কাজ থাকে সেগুলো আমি গুছিয়ে নিচ্ছি, ভাতটা বসিয়ে দিয়েছি। তো এরপরে আমি সবজিগুলো যেটুকুনি টুকটাক কাটার, পেঁয়াজ, টমেটো আর ভোলা মাছটা ঝাল করব। তার জন্য আমি একটা আলু কুঁচো করে ছোট ছোট করে মানে সরু সরু করে কেটে নেব। আর এদিকে আমার হলুদটাও শেষ হয়ে গিয়েছিল, মশলার ট্রেতে একটু হলুদ ঢেলে নিয়েছি। আর এখানে এবার আমি সবজি কাটতে বসেছি। সবজি আজকের কিছুই কাটবো না, কারণ সবজির আজকে কিছুই রান্না হচ্ছে না। আজকে শুধুমাত্র ওই ভুষো চিংড়ির বড়া আর ভোলা মাছের ঝাল করব। তো তার জন্য একটুখানি পেঁয়াজ কেটে নিতে হচ্ছে, পেঁয়াজটা একটু বেশি করেই কাটতে হবে, কারণ কি চিংড়ি মাছের বড়াটা করতে একটু বেশি পরিমাণে পেঁয়াজ লাগে। তো আমি পেঁয়াজটা একটু বেশি করে কেটে নেবো আর ভোলা মাছের ঝালও করব। তো তার জন্য আমি একটু পেঁয়াজ বাটবো আজকের, পেঁয়াজ ভেজে ঝাল করব না, একটু পেঁয়াজ বেটে নিয়ে সেটা দিয়ে ঝাল করব। তো আর শীতকালে না মানে মাছের ঝোল টোল এইসব দেখবে খেতে ভালো লাগে না, একটুখানি ঝাল তেলে ঝালে মানে এইরকম টাইপের জিনিস করলে বেশি খেতে ইচ্ছা করে। আর দেখবে ফ্রাই জিনিসগুলো বেশি ভালো লাগে শীতকালের দিকটা খেতে। তো যাই হোক, আমি একটুখানি আলু, টমেটো, পেঁয়াজ কেটে নিচ্ছি আর একটুখানি আদা রসুন ছাড়িয়ে নেব।
আর ভোলা মাছের ঝালে একদম ঝিরি ঝিরি করে মানে সরু সরু করে আলু কেটে দেব আমি, কারণ আলু ছাড়া তো ভাত খাওয়া যাবে না। তো সেই জন্য যেহেতু আমি মাছের ঝাল করছি আর আদার্স কোনো সবজি তরকারি বা ঝোল করছি না, তো সেই কারণে একটুখানি মানে একটাই আলু সরু সরু করে কুচিয়ে আমি মাছের ঝালে দেব। তো এদিকে আমি ফ্রাইং প্যান বসিয়ে দিয়েছি, তেল গরম হয়ে গেছে, এবার মাছগুলো আমি ভেজে নেব। তো তার জন্য আমি মাছ দিয়ে দিচ্ছি কড়াইতে। তো মাছগুলো ভাজা হয়ে যাওয়ার পরে আমি মাছের ঝালটা কীভাবে বানাবো সেটাও আমি তোমাদের সাথে শেয়ার করব। আর এদিকে দেখো আমার চিংড়ি মাছটাও আমার মাখা হয়ে গেছে, তা এর মধ্যে পেঁয়াজ, কাঁচা লঙ্কা, আগে থেকে কাঁচা সর্ষের তেল, নুন, লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো দিয়ে আমি রেখেছিলাম, আলু ওখানে কেটে নিয়েছি। আর এখানের মধ্যে দেখো আদা, রসুন, পেঁয়াজ, টমেটো সমস্ত একসাথে আমি মিক্সার গ্রাইন্ডারে দিয়ে পেস্ট করে নেব। তো এই পেস্টটা দিয়েই আমার আজকে মাছের ঝালটা হবে। আর সব শেষে আমি একটুখানি ধনে পাতা দিয়ে গার্নিশ করব। তো চলো আমি কিভাবে রান্নাগুলো করি একে একে তোমাদের সাথে শেয়ার করি। আর এখানে আমি মশলাটা করে নিচ্ছি, আজকের একদম ঝটপট সিম্পলি রান্না করছি, তো তাড়াতাড়ি রান্না যাতে হয়ে যায়। এই যে এখানে দেখো আমার পেস্ট হয়ে গেছে, এদিকে মাছও ভাজা হয়ে গেছে, ভাত হয়ে গেছে, ভাতটা আমি এবার উপর দিয়ে দেব। তো ভাতটা উপর দিয়ে আমি মাছের ঝালটা এদিকে বসিয়ে দেব। রান্না মোটামুটি আমার হয়ে এসেছে, ভাত হয়ে গেছে, এবার আমি এই যে মাছের ঝালটা করব, মাছ এখানে ভাজা তুলে নিয়েছি আর এই কড়াইতেই আমি এবার মাছটা রান্না করে নেব। কড়াইতে একটু তেল দিয়ে দিয়েছি, এবারে দিয়ে দেবো একটুখানি কালো জিরে ফোড়ন, কালো জিরে ফোড়নটা দিয়ে এই যে আগে থেকে পেস্ট করে রাখা আমার সমস্ত আদা, রসুন, পেঁয়াজ, টমেটো, কাঁচা লঙ্কা একসাথে পেস্ট করে নিয়েছি। তো মশলাটা একটু কষানো হয়ে আসার পর ওর মধ্যে আমি ভেজে রাখা আলু তুলে দিয়ে দিয়েছি, আর তার মধ্যে লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো আর নুন দিয়ে ভালোভাবে এটাকে কষিয়ে নিতে হবে। এবার কষানো হয়ে গেলে দেখবে তেল ছেড়ে আসবে। তো তেল ছেড়ে আসার পরে তার মধ্যে আমি দিয়ে দেব খানিকটা জল, তো জলটা না দিলে আলুটা সেদ্ধ হবে। তো এদিকে আমার ভোলা মাছের ঝাল রেডি হয়ে গেছে, এবার আমি একটুখানি কোঁচানো ধনে পাতা ছড়িয়ে দেব, তো দিয়ে এটাকে আমি চাপা দিয়ে আবার রেখে দেবো। আর এদিকে আমার চিংড়ি মাছের মাখাটা রেডি হয়ে আছে, তো এটা আমি কড়াইতে তেল বসিয়ে দিয়েছি, তেল গরম হয়ে গেছে, তো এর মধ্যে এবার আমি একে একে বড়াগুলো দিয়ে ভেজে নেব। তো চলো এরপরে আমি রান্নাঘরটা পরিষ্কার করে স্নানে যাব, তারপরে ঠাকুরকে একটু জল ফুল দিয়ে খেতে বসবো। তো রেগুলার আমার যা বেশি কাজ থাকে সংসারের সেগুলোই আমাকে রেগুলার করতে হয় টাইম টু টাইম। তারপরে তো রিজোকে খাওয়ানো রয়েছে, নিজেদেরও খাওয়া দাওয়া রয়েছে। তো চলো এখন আমি বড়াগুলো ভেজে নিই, ভেজে নিয়ে তারপরে আবার পরে তোমাদের সাথে আবার আমার কথা হচ্ছে। এই যে দেখো এখানে আমার ভুষো চিংড়ির বড়া রেডি হয়ে গেছে, এই বড়া কিন্তু খেতে ভীষণই ভালো লাগে। হ্যালো বন্ধুরা, গুড ইভিনিং, আশা করি তোমরা সকলে খুব ভালো আছো আর আমিও ভালো আছি। তো এখন বাজে সন্ধে 7টা না 7:30 বেজে গেছে। তো যাই হোক, রেডি হতে হতে খেয়ালই পড়েনি যে রেডি হয়ে গেছি। এখানে দেখো আমার ছেলে মেয়েও রেডি হয়ে গেছে, ব্যাগও রেডি হয়ে গেছে। কোথায় যাচ্ছি বলো তো? যাচ্ছি আমার দিদির বাড়িতে। কিছুদিন আগে দিদির বাড়ি থেকে ঘুরে এসেছিলাম, তো আবার দিদির বাড়িতেই যাচ্ছি। তো এই যে দেখো রিজো রেডি হয়ে গেছে, আমার মেয়েও রেডি হয়ে গেছে, আমি হয়ে গেছি। সেরকম কিছুই সাজা খোঁজা করিনি, কারণ আমি কোথাও নিমন্ত্রণ বাড়ি যাচ্ছি না, শুধুমাত্র দিদির বাড়ি যাচ্ছি। কারণ দিদির গতকাল অ্যানিভার্সারি ছিল, তো মানে আমার জামাইবাবু ছিল না, বাইরে থাকে। তো যাই হোক, আমাকে আজকে ফোন করে দিদি সকালবেলা নিমন্ত্রণ করলো, নিমন্ত্রণ ঠিক নয়, ঘরোয়া আর কি, ঘরে খাওয়া দাওয়া হবে আর কি। তো সেই জন্য আমাকে ফোন করে বললো, বোন চলে আয়।
তো সেই কারণেই যাওয়া আজকে থাকবো রাত্রে, কালকে সারাদিন থাকবো, তারপর রাত্রিবেলা কালকে ফিরে আসবো। তো চলো আজকে এখন আমি রাখি, আমার গাড়ি চলে এসছে, আমার বর এখন দিতে যাবে না, গাড়ি করে যাব। তো পরে তোমাদের সাথে আবার দেখা হচ্ছে দিদি বাড়ি গিয়ে, কেমন? ওই দরজাটা আটকে দে। হ্যালো হ্যালো বন্ধুরা, এই যে দেখো আমি এসে ড্রেস ট্রেস চেঞ্জ করে নিয়েছি, আর ওই যে আমার দিদি বসে আছে, এখন মুড়ি মাখা হচ্ছে, মুড়ি খাওয়া হবে। আর এখানে এই যে আমাকে একটুখানি লিকার চা করে দিয়েছে, আমার মাও এসছে, মা এখন রয়েছে রান্নাঘরে। তো মায়ের সাথে কালকে সকালবেলা তোমাদের পরিচয় করাবো, এখন আমি চলো চাটা খেয়ে নিই, মুড়ি খেয়ে নিই। সন্ধ্যেবেলা আমি তো ঘরে থাকলেও টিফিন করি, তোমরা দেখেছো। যাই হোক, এখানে এসে একটুখানি চা মুড়ি খাচ্ছি, তারপরে আবার রাত্রিবেলা ডিনার সারবো। তো চলো এখন আমি আমার ব্লগটা এখানেই শেষ করছি, আবার তোমাদের সাথে নেক্সট ব্লগে দেখা হচ্ছে। সকলে খুব ভালো থেকো, সুস্থ থেকো এবং সবসময় আশা করে থেকো। এই যে আমার মা, এই যে আমার মা এসছে সকালবেলা দিদি বাড়িতে, আমি তো এলাম সন্ধ্যেবেলা। তো যাই হোক, তো চলো চাটা খেয়ে নিই। আর এই যে দেখো এখানে মুড়ি মাখা হবে চানাচুর, শসা, পেঁয়াজ, তেল, লঙ্কা এইসব দিয়ে মুড়ি মাখা হবে আর চা। তো চলো খেয়ে নিই, আবার তোমাদের সাথে পরে দেখা হবে। কেমন? টাটা, গুড নাইট।